করোনায় মারা গেলেন অভিনেতা কেএস ফিরোজ। করোনায় মারা গেলেন টিভি পর্দার পরিচিত মুখ অভিনেতা কেএস ফিরোজ। বুধবার সকাল 6:20 রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে এই অভিনেতা স্ত্রী ও 3 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, আমার অনেক নাটকেই এই গুণী শিল্পী অভিনয় করেছেন, সকালবেলায় এমন দুঃসংবাদ মেনে নিতে পারছি না। এদিকে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য এ অভিনেতা। বুধবার দুপুর 2:15 তার দাফন সম্পূর্ণ হয়েছে। এর আগে সামরিক কবরস্থানের মসজিদে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। কেএস ফিরোজ করোনায় আক্রান্ত থাকায় তার দাফনে খুব বেশি মানুষের সমাগম হতে দেখা যায়নি। বরেণ্য এই অভিনেতার দাফনের সময় উপস্থিত ছিলেন অভিনেতা আহসানুল হক মিনু, অভিনেতা আহসান হাবিব নাসিম, নাট্য প্রযোজক সাজু মুনতাসির, নাট্য নির্দেশক নরেশ ভুঁইয়া সহ বেশ কয়েকজন থিয়েটার কর্মী। প্রসঙ্গত, বাংলা নাটকের পাশাপাশি সিনেমাতেও ফিরোজের উপস্থিতি উল্লেখযোগ্য। তবে তার শুরুটা হয়েছিল মঞ্চনাটক দিয়ে। নাট্যদল থিয়েটার এর সাথে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন সাত ঘাটের কানাকড়ি, কিং লিয়ার ও রাক্ষসী মঞ্চনাটকে। কেএস ফিরোজ টেলিভিশনে প্রথম অভিনয় করেন দীপ তবুও জলে নাটকে। এতে তার বিপরীতে ছিলেন ডলি ইব্রাহিম। বরিশালে জন্ম নেওয়া এই অভিনেতা 1967 বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। 1977 মেজর পদে চাকরি থেকে অব্যাহত নেন। কেএস ফিরোজের প্রথম সিনেমা লাওয়ারিশ। আরও অভিনয় করেছেন শঙ্খনাথ, বাসি, চন্দ্রগ্রহণ ও বৃহন্নলাতে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।